নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 26 নভেম্বর 2022 শনিবার, যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, একটি কথা আমি প্রতিদিন বলি, ভিডিওর আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে শুনবেন, শুধুমাত্র রাশির নাম শুনছেন আপনি, ভিডিওটা কেটে দিচ্ছেন তা করবেন না। এখানে রাশির নাম ছাড়াও অনেক কিছু আলোচনা করা হয় এবং তার সাথে সাথে আপনাদেরকে বলা হচ্ছে, যারা রাশি জানেন না, অনেকেই আছে যে আমার রাশি কি জানেন না, নামের অক্ষর দিয়েও কিন্তু এখানে আপনাদেরকে কিন্তু বলা হয়, অর্থাৎ নামের অক্ষর দিয়ে আপনার কালকে আগামীকাল প্রাপ্তির যোগ আছে কি না সেটাও কিন্তু আপনি পরীক্ষা কিন্তু করতে পারেন। কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে কিন্তু পারে না। তবে এই ভিডিওটি আপনাদেরকে একটি বিষয়ে সাহায্য করবে, যেটি আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে কোন জায়গাগুলো আপনাকে সঠিকভাবে প্রতিকার করা দরকার। দেখুন, গরিব থেকে ধনী কে না হতে চায়, খুব অল্প সময়ে কোটিপতি কে না হতে চায়, কিন্তু সবারই ভাগ্যে কিন্তু সমান কিন্তু নয়। কেউ প্রচুর চেষ্টা করছে হচ্ছে না, কারো খুব অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ভাগ্যের খেলা। আমি তাই এটা বলি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এই জন্য আপনি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই তিনটি ভাবকে আপনি যদি স্ট্রং করতে পারেন তাহলে আপনার আগামীকাল প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে। এবার আপনাদের জানা দরকার যে রাশিগুলোর আমি কথা বলবো, সে রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই যে হবে আমি এটা কখনোই দাবি করব না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে হবে, যাদের ক্ষেত্রে ভাগ্যভাব খুব স্ট্রং আছে, যাদের প্রতিকার করা আছে, যাদের ক্ষেত্রে মহাদশা অন্তর্দশা পারমিট করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। এবার আমি বলছি, রাহু রক্ষা কবচ আপনার কিন্তু প্রাপ্তি ঘটাবে, কিন্তু আপনার ক্ষেত্রে কোন কবচটি দরকার আপনি একটু জেনে নিন, তারপর কিন্তু আপনি সেই কবচটি কালেক্ট কিন্তু আপনি করুন। এবার দেখা দরকার যে আপনার জন্মছকে রাহুর পজিশান কেমন আছে, রাহু আপনার নিচস্থ আছে না রাহু আপনার তুঙ্গস্থ আছে, না রাহুর শুভ নক্ষত্রে আছে, না রাহু ডিগ্রিগত দিক থেকে দুর্বল আছে, এই জায়গাগুলো দেখা দরকার। আপনার শনির প্লেসমেন্ট দেখা দরকার, আপনার শুক্রের প্লেসমেন্ট দেখা দরকার, আপনার জন্মছকে কেতুর প্লেসমেন্ট দেখা দরকার, এবং এই চারটি ভাবকে, সফলতার ভাবকে বন্ধু কিন্তু দেখা দরকার। এই জায়গাগুলো যদি চুলচেরা বিশ্লেষণ করে সঠিকভাবে রেমিডিয়াল মেজারমেন্ট যদি করা যায়, নিশ্চিত রূপে আপনার আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর, কারণ জন্মছক আপনার শেষ কথা কিন্তু বলবে। কত অর্থ আপনি পাবেন, কোন বছরগুলো আপনার ক্ষেত্রে একটা শুভ সমাচার নিয়ে আসতে চলেছে, কোন বছরে কোন কোন মাসগুলো শুভ সমাচার নিয়ে আসতে চলে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে জানাই, কারণ আপনার জন্য কোন বছরগুলো লাকি বছর এটা একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনি জেনে নিন। অর্থাৎ কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে যে কোনো দিক থেকে এই রাশিগুলো, এবং যে নামের অক্ষরের কথা আমি বলছি সেই নামের অক্ষরে যদি আপনার হয় তাহলে প্রাপ্তি কিন্তু নিশ্চিত হবে। আগামীকাল প্রথম যে নামের অক্ষর আমি কথা বলবো সেটি হচ্ছে, আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু হতে চলেছে। আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9। এরপর যে নামের অক্ষর আমি কথা বলবো সেটি হচ্ছে এল, আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। এরপর যে আমি রাশির আমি মার্জনা করবো, এরপর যে আমি নামের অক্ষরের কথাটা বলবো সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে এম, আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনার আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে
6, আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, আপনার আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7, আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5। অর্থাৎ এই যে আমি নামের অক্ষর দিয়ে আপনাদেরকে বললাম, যদি আপনাদের এই নামের অক্ষরগুলো যদি হয়, তাহলে আপনার আগামীকাল কিন্তু নিশ্চিত প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। যারা রাশির নাম জানেন না তারা নামের অক্ষরটা বিশেষভাবে দেখবেন, আর যারা রাশি জানেন তারা রাশির উপরই কিন্তু ডিপেন্ড কিন্তু করবেন, নামের অক্ষরের থেকে রাশির উপর কিন্তু আপনারা ডিপেন্ড কিন্তু করবেন। এবার জানা দরকার আপনার জন্মছকে যোগ আছে কিনা, সেটা থাকলে কখন আছে বা আদৌ আপনার কেটে গেছে কিনা। আমি একটা কথা বলি, ঘড়ির কাঁটার মতো কিন্তু মানুষের ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে, কোন সময় প্রাপ্তি আছে এটা একজন সঠিক অ্যাস্ট্রোলজার কাছ থেকে আপনি কিন্তু জেনে নিন। এবং আপনার জন্মছক, আপনার হস্তরেখা, আপনার ক্ষেত্রে জানা কিন্তু একান্তই কিন্তু দরকার। এবার দেখা দরকার যে আপনি প্রচেষ্টা করছেন কিন্তু আপনার প্রাপ্তিতে বাধা আসছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা আগে জেনে নিন। যে জায়গাটাতে সমস্যা রয়েছে না, সেই জায়গাটার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনি করুন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে কি বলুন তো, খুব চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, আবার কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটাই জানা দরকার আপনার ক্ষেত্রে বেশি বয়সে আছে না কম বয়সে আছে, বা প্রাপ্তির ক্ষেত্রে বাধা আছে কি না, কী প্রতিকার করতে হবে, ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, পাশাপাশি কোন কোন কবচ পরিধান করতে হবে, সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে জানিয়ে কিন্তু দিবে। আগামীকাল আপনার ক্ষেত্রে যোগ থাকছে, ধৃতি যোগ কিন্তু আগামীকাল থাকছে, এবং রাহুকাল থাকছে আপনার সকাল 9:00 থেকে 10:30 পর্যন্ত। আরেকটি যে শুভ সময় 11:40 থেকে 12:25 পর্যন্ত কিন্তু অভিজিৎ মুহূর্ত কিন্তু থাকছে। এই সময়গুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট, মূলা নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট কিন্তু করছে। এবার আমি আপনাদেরকে জানাবো রাশির নাম। দেখুন, যে যে রাশির আমি নাম বলছি সে সে রাশিগুলো একটু নজর রাখুন, আপনার জন্মছকে আমি যে কথাগুলো বললাম একটু আপনার নিজস্ব ন্যাকাল চারটা খুলে আপনি দেখুন যে আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা কতদূর আছে, কি আমি যে কথাগুলো বললাম আপনার জন্মছকের সঙ্গে সেটা মিলছে কি না সেটা আপনি আগে দেখে নিন। নাম্বার 1, আগামীকালের যে প্রাপ্তির ক্ষেত্রে নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, এবং আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ সেটি হচ্ছে 78%, আপনাদের আগামীকালের ভাগ্য পার্সেন্টেজ হতে চলেছে, অর্থাৎ ভাগ্যের মিটার 78%। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6, আপনাদের ভাগ্যের মিটার 68%, আপনাদের ভাগ্যের মিটার 68%। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, আপনাদের ভাগ্যের মিটার 77%। এরপর যে রাশির আমি কথা বলবো 4 নম্বর রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1, আপনাদের ভাগ্যের মিটার 79%। সর্বশেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1, আপনাদের ক্ষেত্রে আগামীকালের ভাগ্যের মিটার যেটা দেখাচ্ছে 85% কিন্তু আপনাদের আগামীকালে কিন্তু ভাগ্যের মিটার কিন্তু থাকছে। এই যে আমি যে রাশি এবং নামের অক্ষর দিয়ে আপনাদেরকে আমি জানালাম, অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখা দরকার। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, যাদের সমস্যা আছে, যারা পরামর্শ নিতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ফোন করার থেকে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কি না ততদিক কিন্তু চটজলদি আপনারা রিপ্লাইটা কিন্তু পাবেন। যেহেতু আগামীকাল শনিবার, প্রত্যেককে আবারও বলবো জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা
কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই আপনারা করুন। এবং নিজস্ব জন্মছক অথবা হস্তরেখা আপনারা কিন্তু অবশ্যই বিচার করুন, আপনার ক্ষেত্রে কখন যোগ আছে, আদৌ যোগ কেটে গেছে কি না, সেই যোগকে ফিরিয়ে আনা সম্ভব কি না, এটা আপনি আগে জেনে নিন, তারপর আপনি নিজের জীবনকে এগিয়ে চলুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।